হ্যালো সিনে পিপলস, ফিল্ম কাস্টের নিয়মিত আয়োজন বিনোদন জগতের নতুন র্যান্ডম টপিকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব বাংলা চলচ্চিত্রের নতুন এক অধ্যায় সম্পর্কে, যা আমাদের চলচ্চিত্রকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। তাই সরাসরি ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। পার্শ্ববর্তী দেশ ভারতে নিয়মিত তৈরি হচ্ছে জনপ্রিয় ব্যক্তিদের বায়োপিক। সাবেক ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আজহারের জীবন কাহিনী নিয়ে নির্মিত সিনেমা আজহার ব্যাপক সাড়া ফেলার পর ভারত ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক এম এস ধোনি দান্টোল স্টোরি নির্মাণ করা হয়। এর ধারাবাহিকতায় বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক সাঞ্জু নির্মাণ করা হয় এবং আরেক ভারতীয় ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার কপিল দেবের বায়োপিক 83 মুক্তির অপেক্ষায় রয়েছে। পক্ষান্তরে আমাদের দেশের জনপ্রিয় ব্যক্তিদের বায়োপিক তেমন নির্মাণ হয় না, তবে দেরিতে হলেও সম্প্রতি আমাদের দেশে বায়োপিক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে নিয়ে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গত 12 জুলাই রবিবার সিনেমাটি নির্মাণের পক্ষে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য তৈরি করেছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়। সিনেমাটি নির্মাণ করবেন বান্টি আফজাল এবং প্রযোজনায় রয়েছেন হাফ প্যান্ট সিনেমা ফ্যাক্টরি। 1970-1971 সাল, এ সময় রকিবুল হাসান যেমন ব্যাট হাতে লড়াই করেছেন ক্রীড়াঙ্গনে, তেমনি রাইফেল হাতে লড়াই করেছেন রণক্ষেত্রে। রকিবুল হাসানের এই 3 বছরকে সেলুলয়েডে উপস্থাপন করা হবে। সিনেমায় রকিবুল হাসান চরিত্রে কে থাকবে এবং সিনেমাটির নাম কী হবে তা এখনও চূড়ান্ত হয়নি, তবে সম্ভাবনা রয়েছে এই সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে নতুন মুখ। আগামী বছরের শুরুতে সিনেমাটির নির্মাণ কাজ শুরু করা হবে। পাকিস্তান আমলে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ঘরোয়া লীগের মাধ্যমে ক্যারিয়ার শুরু হয় রকিবুল হাসানের। ঘরোয়া লীগে ভালো খেলার সুবাদে 1969-70 মৌসুমে ঢাকায় অনুষ্ঠিত পাকিস্তান নিউজিল্যান্ড টেস্ট সিরিজে দ্বাদশ খেলোয়াড় হিসেবে রকিবুল হাসান সুযোগ পান, কিন্তু বাঙালি হওয়ায় মূল একাদশে সুযোগ দেওয়া হয়নি তাকে। মুক্তিযুদ্ধের পর দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় দলের উদ্বোধনীয় খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রকিবুল হাসান। অবসর নেওয়ার পর থেকে এখনও বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে নিজেকে জড়িয়ে রেখেছেন তিনি নানানভাবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ ক্রীড়াপ্রেমী, আর তাই ক্রীড়াঙ্গনের মানুষের বায়োপিক নির্মিত হওয়ার সংবাদে প্রচুর আশাবাদী দেশের মানুষ। আমাদের দেশেও বায়োপিক নির্মাণ তো শুরু হয়ে গেল, আগামীতেও যেন এই ধারা অব্যাহত থাকে সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং কমেন্টের মাধ্যমে আমাদের জানান আপনার মতামত। ফিল্মকাস্ট সবসময় আছে আপনাদের পাশে।